রাজ্যে অত্যাধুনিক ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে সোমবার মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল দুটি অত্যাধুনিক ট্রাফিক যান। আর এই ইন্টারসেক্টর ভেহিকেল গাড়ি দুটির ভেতরে রয়েছে অত্যাধুনিক ক্যামেরা। গাড়ি দুটি চালু করার মূল উদ্দেশ্য হল রাজ্যের আগরতলার সাবরুম জাতীয় সড়ক এবং জেরানিয়া থেকে মোহনপুর পর্যন্ত রাস্তার দিকে যান সন্ত্রাস প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, বলি হচ্ছে তরতাজা প্রাণ। আর এর মধ্যে 90% দুর্ঘটনা ঘটছে মানুষের মধ্যেও সচেতনতার অভাবে। কিন্তু গাড়ি দুটি অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে লক্ষ্য রাখবে কোন গাড়ি কত গতিতে চলছে এবং কোন গাড়ির চালক নেশাগ্রস্ত হয়ে ড্রাইভিং করছে কিনা। আর যদি কোনো চালক অনিয়ন্ত্রিতভাবে ড্রাইভিং করে তাহলে ই চালানের মাধ্যমে জরিমানা এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সেই চালকের বিরুদ্ধে। সোমবার গাড়ি দুটি শুভ উদ্বোধন করে কথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি আরো বলেন, গাড়ি 500 থেকে 550 মিটার দূর পর্যন্ত নিখুঁতভাবে ছবি সংগ্রহ করতে পারে, অর্থাৎ গাড়ির নাম্বার প্লেটের প্রমাণ হিসেবে ছবি রাখতে পারে। গাড়ি দুটি পুলিশ মডার্নাইজেশন তহবিল থেকে ক্রয় করা হয়েছে। অত্যাধুনিক পুলিশি ব্যবস্থা ঢেলে সাজাতে দুটি গাড়ি ক্রয় করতে ব্যয় হয়েছে 30 লক্ষ টাকা। আগামী দিনে এই ধরনের অত্যাধুনিক ট্রাফিক যান শহরে আরও চালু করা হবে। এদিন মুখ্যমন্ত্রী বাসভবনের সম্মুখে সবুজ পতাকা তুলে গাড়ি দুটি শুভ উদ্বোধন করেন। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক রাজীব সিং, ট্রাফিক পুলিশের সুপার শর্মিষ্ঠা চক্রবর্তী, পশ্চিম জেলা পুলিশ সুপার মানিক দাস সহ অন্যান্যরা। আসে ত্রিপুরাতেই প্রথম এই অত্যাধুনিক স্পিড মিটারের সঙ্গে সঙ্গে স্পিড কন্ট্রোল করা দেখা 500 থেকে 550 মিটার দূর থেকে সমস্ত গাড়ির নাম্বার প্লেট সহ ডে নাইট ক্লিয়ারিটির সঙ্গে চলে আসা, তার মধ্যে ই চালান, তার মধ্যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, ড্রিঙ্কিং করা হলে তার চেক করার জন্য ব্যবস্থা, সে সবগুলো অত্যাধুনিক পদ্ধতি তার মধ্যে রয়েছে। আর আমরা বিগত দিন লক্ষ্য করেছি যে বিশেষ করে আগরতলা থেকে সাবরুম যে নতুন রোড রয়েছে ক্যাপসুলটা, তার মধ্যে মানে স্পিডের কারণেই 90% অ্যাক্সিডেন্ট হয়েছে। পুলিশ ট্রাফিক পুলিশ চাইলেও সেটাকে স্পিড ব্রেকার লাগিয়ে দেওয়া বা তার মধ্যে কোনো কন্ট্রোল করার ব্যবস্থা ব্যারিকেড লাগানোর পরেও দেখা যাচ্ছে যে সেগুলো মানছে না। এখন তার মাধ্যমে সেটা আমরা নিশ্চিত কন্ট্রোল করতে পারবো, কারণ এটা ই চালান হবে আর সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করে তার কাছে পৌঁছে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।